নমস্কার, আবার চলে আসলো জামাই ষষ্ঠী। গত দু বছর জামাই ষষ্ঠী করতে শ্বশুরবাড়ি যেতে পারিনি। বাড়িতেই ছোট করে আমার গিন্নি জামাই ষষ্ঠীর একটি প্রোগ্রাম বানিয়েও ফেলেছিল, সে ভিডিও অনেকেই দেখেছেন। কিন্তু এইবার দু বছর পরে শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হয়েছে, আর অলরেডি আমার মাম্মা আর মাম্মার মাম্মা তারা মামা বাড়িতে অলরেডি পৌঁছেও গেছে। আমি হয়তো ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন শ্বশুরবাড়িতে যাব। বাংলার আনাচে কানাচে বাঙালি রেস্তোরাঁগুলো জামাই ষষ্ঠী উপলক্ষে বেশ ভালো ভালো থালির আয়োজন করে থাকে, যাতে শাশুড়িরা জামাইদেরকে জমিয়ে খাওয়াতে পারেন। তাই আমি চলে আসলাম কল্যাণীর বিখ্যাত বাঙালি রেস্তোরাঁ হুঁকো মুখো হ্যাংলাতে, যেখানে গিয়ে দেখব যে বাঙালি থালির কেমন আয়োজন হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। বাংলার আনাচে কানাচে সমস্ত রেস্তোরাঁতেই জামাই ষষ্ঠী উপলক্ষে তো জবরদস্ত আয়োজন করেছেই, ঠিক সেরকমই খবর পেলাম যে হুঁকো মুখো হ্যাংলাতেও নাকি জামাই ষষ্ঠী উপলক্ষে চারটি স্পেশাল থালির আয়োজন করেছে। সেজন্যই চলে আসলাম হুঁকো মুখো হ্যাংলাতে। কিন্তু এই হুঁকো মুখো হ্যাংলাটা কোথায় সেটাও একটু বলে দিই। কল্যাণী স্টেশন থেকে আপনি যদি সেন্ট্রাল পার্কে আসেন, মানে কল্যাণী সেন্ট্রাল পার্ক, তার ঠিক আগেই আছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদার ঠিক উল্টো সাইডেই আছে হুঁকো মুখো হ্যাংলা, অসাধারণ অ্যাম্বিয়েন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আছে। তো চলুন রেস্টুরেন্টটার বিভিন্ন অংশ একটু দেখানো যাক। তো অ্যাম্বিয়েন্সটা তো দেখলেন কি সুন্দর অ্যাম্বিয়েন্স, যেটা আমি অলরেডি দেখিয়েছিলাম পয়লা বৈশাখের আগে যখন আমি হুঁকো মুখো হ্যাংলাতে এসেছিলাম, তখনও বেশ ভালো লেগেছিলো। তো এবার চলে আসি খাওয়া দাওয়া পর্ব। কী কী আয়োজন হয়েছে চলুন টেবিলে না হয় দেখা যাক। হুঁকো মুখো হ্যাংলাতে জামাই ষষ্ঠী উপলক্ষে তো সেই আয়োজন করেছি, কি বলবো আপনাদেরকে। মেনলি এখানে চার রকম থালির আয়োজন হয়েছে, যেটা একটু আগে বলছিলাম। কিন্তু চার রকম থালিতেই 16টা বেসিক আইটেম থাকবে, যেটা আপনি যেই থালি নিন না কেন আপনি পাবেন। আর থালিগুলো এখানে আলাদা করা হয়েছে মাছের ওপর বেস করে, মাংসের ওপর নয়, কারণ মাংস মানে খাসির মাংস সবকটা থালিতেই আছে। এখানে বেসিক থালিতে 16টা আইটেম দেওয়া হয়েছে। কী কী 16টা আইটেম চলুন দেখে নেওয়া যাক। মেন যেটা সবচেয়ে ভালো লাগছে এখানে, প্রত্যেকটা পাত্র কিন্তু এখানে মাটির পাত্র, পুরো খাবারটা পরিবেশন হচ্ছে মাটির পাত্রতে। দেখুন এখানে মাটির থালা, তার উপরে কলাপাতা, আর কলাপাতার উপরে যেগুলো আছে সেটা বলিনি, লুচি আছে এরকম 2 পিস, বাসমতি চালের ভাত, লেবু, কাঁচা লঙ্কা, মোহন পোলাও, গোল গোল চিপস, এটা দেওয়া আছে থালিতে। এবার বাটিতে যেগুলো পরিবেশন হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। গন্ধরাজ ঘোল, গন্ধরাজ চিকেন, ছোলার ডাল, সোনামুখ ডাল, ছানার ডালনা, খাসির মাংস, আমসত্ব খেজুরের চাটনি, 2টো রাজভোগ, মিষ্টি দই, শেষ পাতে পান, এই 16টা আইটেম এখানকার বেসিক থালি, যে কোনো আপনি জামাই ষষ্ঠীর থালিতেই পাবেন। এবার চলে আসছি এখানে চার রকম মাছের স্পেশাল থালি, সেটা কী কী আছে দেখে নেওয়া যাক। এই পাবদা মাছ সহ এই যে বেসিক থালিটা যদি নেন, যার নাম বলছেন এরা পাবদা থালি, তার দাম হচ্ছে 650 টাকা। পাবদা ছাড়া যদি আপনি ভেটকি পাথুরি নেন বা কচু পাতা চিংড়ি দিয়ে এই বেসিক থালিটা নেন, তাহলেও একই দাম পড়বে 650 টাকা। তার মানেটা কি, বেসিক থালির সাথে এই যে 3টে মাছ এখানে দেখা যাচ্ছে, আইদার কচু পাতা চিংড়ি বা ভেটকি পাতুরি বা পাবদা, যে কোনো একটা প্লেট দিয়ে আপনার এই থালির দাম পড়বে 650 টাকা। ইয়েস, চিপ অ্যান্ড বেস্ট,
এত কিছু খাবার 650 টাকায় জামাই একদম গদগদ হয়ে যাবে। কিন্তু যদি ভাবেন যে জামাইকে ইলিশ দিয়ে বরণ করতে চান, তাহলে এই ইলিশ সহ এই পুরো থালিটার দাম পড়বে 800 টাকা। তার মানে টোটাল ওভারঅল পদ হয়ে গেল এখানে 17টা, 16টা তো বেসিক, আর এই চারটির মধ্যে যে কোনো একটা অ্যাড করে হয়ে যাচ্ছে 17টা আইটেম। বিট্টু তুমি কোন থালি খাবে? অবশ্যই ইলিশ। বিট্টু খাবে ইলিশ, তো বিট্টুর জন্য রইল ইলিশ, যেটা আমি খাবো না, ইলিশ সহ থালি। আর আমি খাবো হচ্ছে এখানে ভেটকি পাতুরি। স্পেশালি এখানে যেটা আমি চেক করার জন্য আমাকে দিয়েছে সেটা হচ্ছে কচু পাতা চিংড়ি। এটা আমি একটু টেস্ট করে দেখবো কেমন এনারা বানাচ্ছেন। তো খাবার শুরু করব। খাবার শুরু করার আগে এখানে যেটা আমি আগেও দেখেছি, এখানে একটা করে হ্যান্ড স্যানিটাইজারের স্ট্রিপগুলো দেওয়া হয়, সেটা দিয়ে হাতটাকে একটু ভালো করে স্যানিটাইজ করে নেওয়ার সুযোগ আছে। এবার শুরু করবো এখানে গন্ধরাজ ঘোল দিয়ে। গন্ধরাজ ঘোল, আর উপরে দেখুন গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে দিয়েছে। আর খেয়ে দেখি এবার, ঘোলটার মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভার জবরদস্ত। পুরো রিফ্রেশ। এবার চলে আসি স্টার্টার। আমরা অনেকক্ষণ ধরে এই ফটো তুলছিলাম বলে খাবারগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আপনারা চাইলে পারে এখানে এসে ফ্রেশ গরম গরম খাবার পেতে পারেন। গন্ধরাজ চিকেন, আর এখানেও সেম, উপরে দেখুন গন্ধরাজ লেবুর একটা স্ট্রিপ দিয়ে দিয়েছে। আর গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর পাতাগুলোকে দেখতে পাচ্ছি কুচি কুচি করে কেটে দেওয়া আছে মনে হচ্ছে। সঙ্গে দেখতে পাচ্ছি শশা পেঁয়াজও দিয়েছে। খেয়ে দেখি, গন্ধরাজ লেবুর গন্ধে ভরপুর চিকেনটার মধ্যে, আর চিকেনটা বেশ সফট। এরকম স্টার্টার চোখ বুঝে উড়ে যাবে। এখানকার গন্ধরাজ চিকেনটা একদম অন্যরকম। প্রতি অন্যান্য জায়গায় যেরকম খেয়েছি, সাধারণতগুলো কী হয় ড্রাই ফ্রাই থাকে, মানে যেরকম প্যাঙ্কো ফ্রাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এখানে সেটা নয়। এখানে দেখুন মনে হয় একটু সতে করা আছে, আর সঙ্গে শশা বা দেখতে পাচ্ছি রসুনও আছে দিয়ে ভালো করে এটাকে সতে করা আছে। একটু স্বাদটার জন্য একটু অন্য ধরনের। এবার শুরু করবো হচ্ছে লুচি দিয়ে। লুচিগুলোর সাইজ দেখুন, একদম ফুলকো লুচি, বড় বড় লুচি দেওয়া হয়েছে, দু পিস লুচি। এখানে থালিটা কিন্তু শেয়ারেবল, এই থালি নিয়ে আপনি একজন দুজন মিলে খান কোনো সমস্যা নেই, কিন্তু কোনো খাবারই আনলিমিটেড নয়। কোনো খাবার যদি এক্সট্রা যদি আপনাদের প্রয়োজন হয় তা কিন্তু আলাকাটে অর্ডার দিয়ে কিন্তু নিতে হবে। এবার লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে দেখি। বেশ ঝাল ঝাল। অনেক জায়গায় ছোলার ডাল একটু মিষ্টি হয়, এটা সেরকম মিষ্টি না, হালকা ঝাল আছে, নারকেলের কুচি দেওয়া আছে, মুখে পড়ছে, বেশ লাগছে। দেখুন প্রত্যেকটা বাটি কিন্তু মাটির, তার জন্য অথেন্টিকেশন আরও বেশি লাগছে, একদম অন্যরকম স্বাদ বহন করছে। এবার চলে আসছি বাসমতি চালের ভাত, আর সেটা খাওয়ার জন্য আছে এখানে মুগ ডাল, যার উপরে ঘি ছড়ানো আছে, ধনে পাতা কুচি করে দেওয়া আছে। ডালটা দেখুন কতটা ঘন, ডাল থকথকে ঘন হয়ে গেছে, আর তার মধ্যে দেখতে পাচ্ছি মটরশুঁটিও দেওয়া আছে। এটা হচ্ছে ভেজ ডাল হয়ে গেছে, ঘিযুক্ত ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নিই। ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার, আর এই ডালের মধ্যে কিন্তু গরম মশলা দেওয়া আছে, গোটা গরম মশলা, দেখুন দারচিনি, গরম মশলারও ভালো ফ্লেভার আছে। আর দেখুন ভেজিস, গাজর, বিনস, মটরশুঁটি, দেখুন সুন্দর একটা ভেজিস ডাল। সঙ্গে গোল গোল আলুর চিপস। সঙ্গে ডালটা সেরা লাগলো, সেরা। এবার চলে আসি ছানার ডালনা। ওফ, উপরে গ্রেভিটা দেখুন, আর উপরে দেখতে পাচ্ছি ধনে পাতা ছড়িয়ে দিয়েছে। ছানাটাকে রীতিমতো ফ্রাই করা আছে, তারপরে এটাকে ডালনা মতো বানিয়েছে। পিওর ছানা। এবার গ্রেভিটা দিয়ে দেখি। হালকা টক টক, খুব বেশি স্পাইসি না, দেখে কালারটা দেখে মনে হচ্ছে খুব স্পাইসি তা না, হালকা স্পাইসি, একদম নতুন ধরনের স্বাদ। অনেক জায়গাতে কী হয় এই বাঙালি খাবারগুলোর মধ্যে খুব বেশি সুইটনেস দিয়ে দেয়, মানে খুব বেশি মিষ্টি দিয়ে দেয়, এখানে সেরকম না, হালকা হালকা ঝাল ঝাল আছে আর হালকা সুইটনেস, খুব সুন্দর একটা ব্যালেন্স, এরকম সফট ঠান্ডার ডালনা।
আন্ডালাটাও সেরা সেরা বানিয়েছ। এবার চলে আসছি কচুপাতা চিংড়ি। কচুপাতা চিংড়ি আমার খুবই ভালো লাগে। এর আগে আমি কস্তুরিতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর ভূতের রাজা দিল বড়ও খেয়েছিলাম, সেখানেও খুব ভালো লেগেছিলো। এখানে দেখি কেমন বানিয়েছে। চিংড়িগুলোর সাইজটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ বড় সড়ো আছে। চিংড়ি তো আমার খুবই প্রিয় এবং চিংড়িগুলোর সাইজগুলো বেশ বড়, বেশ খেতে। একদমই ডিফারেন্ট টাইপের স্বাদ। এর মধ্যে একটু তেঁতুল দেওয়া হয়েছে দেখছি, মানে তেঁতুলের একটা হালকা টক ফ্লেভারটা এখানে পাচ্ছি। এটা হতে পারে যে কচুর সময় কী হয়, কচু ধরার সময় গলা ধরানোর সম্ভাবনা থাকে, এরকম থাকতে পারে, কখনই হবে না। একদম নতুন ঘরানার স্বাদ। বেশ লাগলো, নতুনত্ব আছে আমাদের। এই ধরনের কচুপাতা চিংড়ি আমি কখনোই খাইনি, প্রতিবারই যেরকম খেয়েছি। কচুপাতার স্বাদ থাকে, চিংড়ির স্বাদ থাকে, দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকে। কচুপাতা চিংড়ি তো আছে, তার সাথে তেঁতুলের ব্যবহার করা হয়েছে, যার জন্য স্বাদটা একদম বদলে গেছে, একদম অন্য ধরনের স্বাদ হয়ে গেছে। এবার চলে আসছি ভেটকি মাছের পাতুরি। দেখি ভেটকি মাছটা কতটা চওড়া, দেখুন এরকম সাইজের একটা ফিলে। সেটাকে ম্যারিনেট করে রাখার পরে সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখার পরে কলা পাতার মধ্যে মুড়িয়ে সুন্দরভাবে ফ্রাই করা। এবার খেয়ে দেখি, নরম তুলতুল করছে একদম, এবং হালকা এসে একটা ফ্রাই হয়ে আছে সেই লাগছে। দেখুন মাছটা যেরকম ফ্রেশ, একদম সারা ধপধপ করছে মাছ। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। এবার চলে আসছি মোহন পোলাও। এটা একটা ঠিক ঠাকুর বাড়ির যে রান্নাগুলো হয় ঠিক সেরকমই রান্না করার প্রচেষ্টা হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছি একটা চেরি, চেরি না করমচা, বেটু এটা করমচাই মনে হচ্ছে না বলো, যাই হোক। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা একটু উপরে দিয়েছে, বাহ, দু দুটো বড়ো বড়ো শুকনো লঙ্কা। পোলাওটাই খেয়ে দেখি পোলাওটার মধ্যে কী কী আছে। দেখি যেটা এবার স্পেশালিটি জামাইদের জন্য এরা বানিয়েছেন, পনিরগুলো স্লাইস করে করে কেটে দেওয়া হয়েছে, সঙ্গে কিছু গাজর বিনস দেখতে পাচ্ছি আছে। এবার একটু নর্মালি আমি একটু খেয়ে দেখি। ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার, তার সাথে গোলাপজলের হালকা ফ্লেভার, যে একটা খুব সুন্দরভাবে পোলাওটা বানানো হয়েছে। নতুন ধরনের কম্বিনেশন, হালকা হালকা গোলাপজলের ফ্লেভার, তার সাথে ঘিয়ের জবরদস্ত ফ্লেভার। এবার এটা খাবো হচ্ছে খাসির মাংস দিয়ে। ওয়াও, হাসি কি খাসি খেলেই তো বুঝবো, তবে দেখেই তো একটু হাসি চলেই আসে। আর উপরে দেখতে পাচ্ছি আবার এখানে আদা দিয়েছে, অনেকটা রোগান জোশের মতো বানানোর চিন্তা ভাবনা। খাসির মাংসের মধ্যে দেখুন গ্রেভি কতটা আছে, উপরে দেখুন তেল ভাসছে একদম। ও কালারটা দেখুন, একদম লাল টকটকে কালার। আমাদের দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আছে। এবার মশলা দিয়ে একটু মাখিয়ে নিই, চব্বচস্য করে খাওয়া মোহন পোলাও দিয়ে খাসির মাংস কষা। স্পেশালি খাসির মাংসটা হালকা স্পাইসি, কালারটা দেখে যতটা স্পাইসি মনে হচ্ছে ততটা স্পাইসি না, কিন্তু স্পাইসি তো অল্প আছেই। আর এটার মধ্যে হালকা হালকা ঘিয়ের ফ্লেভার আর হালকা গোলাপজলের ফ্লেভার, সেটাতে জমে ক্ষীর হয়ে যাচ্ছে। এরকম মোহন পোলাও দিয়ে কখনো খাসি মাংস খাওয়ার কথা তো ভাবিনি কখনো। জামাইটা একদম গদগদ হয়ে যাবে। ও নালিযুক্ত খাসি মাংস। আর এখানে প্রত্যেকটা খাসি মাংসের পিস কিন্তু 100 গ্রামের আশেপাশে, মানে দু পিস খাসি মাংস নিয়ারলি 150 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যে হবে। বেশ বড় সড় খাসি মাংসের পিসগুলো দিচ্ছে দেখছি। জবরদস্ত খেতে, জবরদস্ত। এরকম খাসি গেলে খাসি তো ফুটবেই। বিন্দাস, মুখো মুখো হ্যাংলাতে আসো, জমিয়ে ফাটিয়ে খাও। এবার চলে আসছি আমসত্ত্ব খেজুরের চাটনি আর তার সাথে পাঁপড়।
দেখি মাংসত্ব খেজুর অনেকটা পরিমাণে দেওয়া, খাসা আর উপর দিয়ে গুঁড়ো মশলা ছড়ানো আছে, সে লাগছে সাথে এরকম পাঁপড়, পাঁপড় দিয়ে চাটনি বা খেজুর, পুরো মজা। একটু ছোটো হয়ে গেছে অনেকক্ষণ রাখার জন্য। এবার চলে আসছে রাজভোগ। সমস্ত রেস্টুরেন্টের দাম দেখেছি 700-800 টাকা করে নেয়, কিন্তু তাও এক পিস তারা রসগোল্লা দেয়, কিন্তু এখানে দু পিস রাজভোগ দিচ্ছে, রসগোল্লা না রাজভোগ, তাও একটা নয় দুটো। এই প্রাইসে আর কি চাই, দুইজনে আসুন জমিয়ে খেয়ে যান, একটা থালি আমি মনে করি দুজন আরামসে খেতে পারবে। এবার চলে আসছে মাটির ভাঁড়ের মিষ্টি দই। মিষ্টি দইটার মধ্যে মাটির ভাঁড়ের সোদাগন্ধ বেশ পাওয়া যাচ্ছে। লাস্ট পাতে পানের পালা, কিন্তু কিন্তু পানটা এখন নয়, একটু খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে পানটা খেয়ে শেষ করব। আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি, আমার তো আর জামাই জামাই ফিল নেই, আপাতত এখনও ব্যাচেলারই আছে। সো নেক্সট ইয়ারের জন্য ওয়েট করুন, খুব তাড়াতাড়ি আসছে সামওয়ান স্পেশাল। যা যা ছিল সব কমপ্লিট করে ফেলেছি, এবার চলে আসছি ইলিশে। তো ইলিশটা নিয়ে নিই, আমি যেহেতু ইলিশ মাছটা নিয়েছি, পাবদাটা নিলাম না, এতটা সফট মাছটা আমি তুলতে পারছি না, বাপরে বাপ, একদম পুরো ভেঙে যাচ্ছে। ওহ, গ্রেভিটা তো সেই লেভেলের, মাটন আর ইলিশ একসাথে। কারণটা কিছুই না, ইনস্টাগ্রামে ফটো তুলছিলাম আমরা, এই ফটোগুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম যে লিঙ্ক আছে ডেসক্রিপশানে দেওয়া আছে, স্ক্রিনেও দেখা যাচ্ছে, সো সেটা ফলো করুন আর দেখে নিন এরকম অনেক অসাধারণ সাধারণ ছবি। সো এবার ইলিশে মন দেওয়া যাক। ওফ, এতটাই নরম ইলিশটা, কিছু বলার নেই। প্রত্যেক বলতে হুকুম মুখে হ্যাংলায় এসে জামাইটা পুরো হিমশিম খাবে, কী ছেড়ে কী খাবে, ঝোলটাও তো সেই লেভেলের হয়েছে, মনে হচ্ছে পোস্ত দিয়ে। জামাই আদর মানে বিয়ে ব্যাচেলার বয়সে জামাই আদর পাচ্ছি আমি হুকুম মুখে হ্যাংলায় এসে। শাশুড়ি আদর করুক বা না করুক, হুকুম মুখে হ্যাংলা খুব ভালো করে আদর করছে। মাছটার মধ্যে দইও দেওয়া আছে বোঝা যাচ্ছে, একটা টকটক ফিল আসছে। দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ, কোনো কথা হবে না। হুকুমুখে হ্যাংলাতে আগেবারও এসেছিলাম আর আমি এই সিটটাতেই বসেছিলাম, কোনো কথা হবে না। এর আগেবার যখন এসেছিলাম ইউনিক ইউনিক কিছু ডিশ খেয়েছিলাম বাংলাদেশে, এবারে এসেও ইউনিক না হলেও বা যে ডিশগুলো খেলাম জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। ইলিশ মাছটা এতটাই সফট, মানে ভেঙে গেল আর অনেকটাই চওড়া ইলিশ মাছটা, মানে ইলিশ থালি মানে ভালো একটা পুরওয়ালা ইলিশ পাওয়া যাবে, একদম ফ্রেশ ইলিশ। ইলিশের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মাছটা দিয়ে একটু ইজি খেয়ে দেখি, একটু খাতে পার কাঁচা লঙ্কা, সেই লেভেল লাগবে, সেই লেভেলের। এছাড়া একটু গ্রেভি নিয়ে নিন। জামাইদেরকে বলছি একবার শাশুড়িকে নিয়ে একবার আসুন খেয়ে যান। না হুকুম মুখে হ্যাংলা বেশ জমে গেল আজকে, একটু এখনই অবস্থা, শাশুড়ি আসলে কী হবে কে জানে, শাশুড়ি খাওয়াতে খাওয়াতে হাঁপিয়ে যাবে। এসব পড়া সচরাচর আমরা ঠাকুর বাড়িতে খেয়ে থাকি, দুর্ধর্ষ লাগছে খেতে, মিষ্টি নয় কিন্তু, এই পোলাওটা দেখলে হয়তো ভাবেন মিষ্টি কিন্তু না, রাইসটা নন্তা নন্তা টাইপের, মাঝে মুখে ওই আনারসের টুকরো পড়ছে, তো ঝাল ঝাল হাট করে মিষ্টিটা আসছে, একটা আলাদা ফ্লেভার ক্রিয়েট হচ্ছে, দুর্ধর্ষ লাগছে খেতে। মাটন দুধের অবস্থা একবার ফেলতে পারবো, যতটুকু কমিয়েছিলাম জামা ষষ্ঠীর চক্করে পড়ে একদম সেটাকে একদম কভার করে ফেললাম। অনেক ক্যামেরায় পোস্ট দিয়ে দিয়েছি, পোস্ট পোস্ট সিন নেই, এবার খাই, তারপরে দাদা আসছে পান নিয়ে। হুকো মুখো হ্যাংলাতে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, বিট্টুও তো সেই গান্ডে বিন্ডে খেলো,
পরের বার জামাই ষষ্ঠীতে যাবে বলেছে বিট্টু, কিন্তু এবছর ট্রায়াল দিল লাস্টে, পান দিয়ে শেষ করি সবাই মিলে। যদি এখানে এসে জামাই ষষ্ঠী পালন করতে হয় তা একটা বিরাট বড় সুযোগ। সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা বাঙালিয়ানে ভরপুর কল্যাণীর হুঁকো মুখো হ্যাংলাতে, আসুন জমিয়ে খান। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে এত সুন্দর ভিডিও পেলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে এরকম মজাদার ভিডিওর ভান্ডার নিয়ে আসবো। তো আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। হুঁকো মুখো হ্যাংলা, বাই বাই।